আমার যেগুলো বন্ধু বান্ধব যারা বাগান করতে উৎসাহী তাদেরকে অবশ্যই বলবো যে এখানে আসবেন, আপনাদের থাকা এবং ব্যবস্থা ওনারা করে রাখছে, অসুবিধা হওয়ার কথা নয়। এবং আপনারা ওনার মোটর সাইকেলে চড়ে আপনার বিভিন্ন বাগানও পরিদর্শন করতে পারবেন, সব ধরনের বাগান পরিদর্শন করতে আমাদের এখানে। এখানে আমি তো আগে দেখেছি এখানে ধান বললে নাই বললে চলে, সব বাগানই, সব ফল বাগান বাগান। সেই জেল বিভাগ নওগাঁ জেলার অতিতলা থানায় নজিপুরে আমার বাসা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বদিউল আলম, আর আমাকে ভালো সবাই চেনে, যে ডাক্তার বদিউল আলম সবাই চেনে। আচ্ছা, এই যে আপনি শরীফা চাষ করতে আসছেন, শরীফা চারা নিতে আসছেন, এটা আপনি কোথা থেকে দেখলেন বা শুনলেন বা আমাদের ঠিকানা কোথায় পেলেন? আমি আপনাদের ইউটিউব ভিডিও দেখে আমি এই ঠিকানাটা সংগ্রহ করছি। এখন আমরা যে ভিডিও ইউটিউবে ছাড়ছি, আমাদের ভিডিওতে যা দেখছেন, আমাদের এখানে আসার পরেও সেটা পাইছেন কিনা আমাদের? হ্যাঁ, ইনশাল্লাহ সেটাই পেয়েছি। কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে শরীফা ফলের চারা, এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের একটি ভ্যারাইটিস, আর এই শরীফাটা আপনার 12 মাস ফল দিয়ে থাকে। আমরা আজকে যে গাছগুলো আজকে পাঠাবো, এই গাছগুলো আমরা টেনে দেবো রাজশাহীতে। এখন এই গাছগুলোর হাইট আছে আপনার 3.5 ফুট, 4 ফুটের ভেতরে হাইট আছে এই গাছের। আর আজকে যে চারাটা দিচ্ছি আমরা আপনাদের, এর আগে যে ভিডিওগুলো দেখাইছি সবসময় কিন্তু আমরা গ্রাফটিংয়ের চারা দেখাইছি, তবে আজকে যে চারাটা দেখাচ্ছি এটা কিন্তু বীজের চারা। তো আমরা বীজের চারা কিন্তু এখন যারা চাষি আছে তাদেরকে বীজের চারা দিচ্ছি, কারণ বীজের চারায় আপনার ফলন বেশি হচ্ছে এবং আপনার গাছটা দীর্ঘদিন বেঁচে থাকে। আর যেটা গ্রাফটিং, গ্রাফটিং যেহেতু আমরা আমাদের দেশীয় যে আতাগুলো পাওয়া যায় সে আতা গাছের রুটের সঙ্গে আমাদের কিন্তু গ্রাফটিং করা হয়, যার কারণে ওইটার আপনার ওটা 15 বছর মতন বেঁচে থাকে। আর এই যে বীজের যে চারাটা এটা কিন্তু আপনার বেঁচে থাকে 30 বছরের উপরে। এই জন্য এই গ্রাফটিংয়ের চারা বাদ দিয়ে আমরা কিন্তু বীজের চারা লাগানোর জন্য কৃষকদের বলছি এখন। আর এই বীজের চারাটা আপনার অনেক ভালো আর প্রচুর পরিমাণের ফল দিতে পারে এই বীজের চারায়। তো শরীফা চাষ কিন্তু অনেকেই করে, অনেকেই করার পরে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে ফলন পায় না। তো বাণিজ্যিকভাবে ফলন পেতে হলে কিন্তু তার সঠিক পরিমাণের পরিচর্যাটা করতে হবে। আপনার যে শরীফার গাছগুলো আমরা দিচ্ছি এই যে, এখন এই গাছগুলো আপনি যত পুনিং করবেন তত কিন্তু আপনার সাইড দিয়ে ডাল বের হবে, কম করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফল আসবে কম। তো এই গাছে ফল আনতে গেলে অবশ্যই আপনার সবসময় ডালগুলো কেটে রাখতে হবে। দেখা যাচ্ছে এই যে গাছের ডালটা আছে, এটা আপনি এখান থেকে রোপণ করার পরে কেটে দিলেন। রোপণ করার সাথে সাথে কেউ গাছের ডাল কাটবেন না, রোপণ করার 15 থেকে 20 দিন পরে আপনারা গাছের ডালগুলো কেটে দেবেন। আপনি যে এখান থেকে যদি ডালটা কেটে দেন, এই যে গাছের একদম গোড়ার থেকে যত পাতা ছিল প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কিন্তু একটা একটা করে ডাল বের হবে। আর এই ডালগুলো যখন বের হবে, বের হয়ে যখন 8-10 ইঞ্চি হবে, তখন ওই ডালগুলোর আবার মাথাগুলো আপনাদের কেটে দিতে হবে। তো এই ডালগুলো যখন আপনি কেটে দেবেন, আপনার গাছটা দেখবেন গোল আকৃতিতে একটা ঝাপড়ালো একটা গাছ তৈরি হয়ে যাবে। আর তখন আপনি যত ডাল কাটবেন তত কিন্তু আপনার কাছে ফুল আসবে। আর আপনারা যে কেউ কেউ আছে যে শরীফা গাছ নিয়ে যেয়ে রোপণ করে রেখে দেয় আর ডালমাল কিছু কাটে না, তাদের কিন্তু আপনার ফুল আসে না। আপনি যদি 12 মাস ফল নিতে চান গাছ থেকে, অবশ্যই আপনার সবসময় গাছের দিকে খেয়াল রাখতে হবে, পুনিং করতে হবে। তো দর্শক, আজকে আমাদের রাজশাহী থেকে আমাদের এক ভাই আসছে আমাদের এই চারাগুলো নিতে, আমরা ভাইয়ের সঙ্গেও কথা বলবো। ভাই যেহেতু আমাদের এখানে আসছে, আমাদের চারাগুলো দেখছে এবং আমাদের বাগানও আমরা তাদেরকে ঘুরাই দেখাইছি, কেমন লাগলো আমাদের এখানে এসে ওই বিস্তারিত ভাইয়ের মুখ থেকে শুনবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আপনার পরিচয়টা যদি দিতেন, কোথেকে আসছেন? আমার বাড়ি হলো রাজশাহী জেল বিভাগ নওগাঁ জেলার অতিতলা থানায় নজিপুরে আমার বাসা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ বদিউল আলম, আর আমাকে ভালো সবাই চেনে, যে ডাক্তার বদিউল আলম সবাই চেনে। আচ্ছা, এই যে আপনি শরীফা চাষ করতে আসছেন, শরীফা চারা নিতে আসছেন, এটা আপনি কোথা থেকে দেখলেন বা শুনলেন বা আমাদের ঠিকানা কোথায় পেলেন? আমি আপনাদের ইউটিউব ভিডিও দেখে আমি এই ঠিকানাটা সংগ্রহ করছি। এখন আমরা যে ভিডিও ইউটিউবে ছাড়ছি, আমাদের ভিডিওতে যা দেখছেন, আমাদের এখানে আসার পরেও সেটা পাইছেন কিনা আমাদের? হ্যাঁ, ইনশাল্লাহ সেটাই পেয়েছি। আমাদের ব্যবহার, আমাদের আচরণ ভালো লাগছে? না, ইনশাল্লাহ অনেক ভালো। আর আপনার যে চারাগুলো দিলাম, চারাগুলো দেখে আপনি? না, হ্যাঁ আমি খুশি। আর যে রেটটা দিলাম এই রেটে কিন্তু আপনার চারা আপনি বাংলাদেশে কোথাও? না, ঠিক আছে, আমি অনেকটা খুশি যে আপনারা আমাদের জন্য সহযোগিতা করছেন। আমি কিন্তু আমার রেটে চারাগুলো দেইনি, আপনার রেটেই রেখে দিয়েছি, আপনার রেটেই কিন্তু আমি চারা দিয়েছি আপনাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি এই জন্য খুব ধন্যবাদ আপনাদের জানাই। আর আমাদের এখান থেকে যদি আপনার মতো আরো বাইরের থেকে দর্শকরা আসতে চায়, তারা কি এসে আমাদের কাছে সঠিক জিনিসটা পাবে কিনা এটা একটু বলুন? হ্যাঁ, ইনশাআল্লাহ আশা করা যায় সঠিকটা পাবে। আশা করা যায়, আশা করা যায়।
তো আপনি কত বিঘা শরীফা চারা কত বিঘা আপনি জমিতে শরীফা চারাটা রোপণ করেন আপাতত বিঘা দুয়েক লাগাচ্ছি বিঘা দুয়েক লাগাচ্ছেন পরে যদি আপনার ভালো হয় বাণিজ্যিকভাবে তখন আপনি আরো বাড়াবো আচ্ছা আচ্ছা এখন যে আপনি নিতে আসছিলেন কিন্তু গ্রাফটিং এর চারা আমি কিন্তু আপনাকে গ্রাফটিং এর চারা থাকা সত্ত্বেও কিন্তু আমি বীজের চারা দিলাম হ্যাঁ আমরা চাই যে একটা কৃষক বেনিফিট পাবে কিভাবে মানে আপনি একটা বেনিফিটের আশায় কিন্তু চাষ করছেন আপনি গ্রাফটিং এর চারা যদি আপনি বীজের চারা কিন্তু আমি তাড়াতাড়ি ফল পাবেন এটা এক বছরের মাথায় আপনি ফল পাবেন গ্রাফটিং এর চারাও কিন্তু ওই সেম সময় লাগবে তবে ওইটা দীর্ঘমেয়াদী না ওইটা আপনার অল্প দিন বেঁচে থাকে আর এটা কিন্তু আপনার দীর্ঘদিন বেঁচে থাকবে এই জন্য আমি আপনাকে সাজেস্ট করলাম আপনি বীজের চারাটা নেবেন তবে বীজের চারা নিলেই হবে না বীজের দেখতে হবে অরিজিনাল এটা আপনার থাইল্যান্ডের কিনা আমাদের যে বীজগুলো আসে এগুলো কিন্তু থাইল্যান্ডে আসে সরাসরি তারপরে বীজগুলো আপনার ফুটানো হয় ফুটিয়ে প্যাকেটে বসানো হয় যার কারণে এটাও কিন্তু আপনার খুব অল্প দিনে ফল দিতে পারে এই জন্য আপনাকে সাজেস্ট করলাম যে আপনি এই যে বীজের চারাগুলো নিন ঠিক আছে আর যে কোনো হেল্প যদি লাগে এই যে চাষ করতে হলে দেখা যাচ্ছে আপনার গাছের কোনো সমস্যা হলো বা আপনি কোন টাইমে কি করবেন এটা আমাদের সঙ্গে আপনি সবসময় যোগাযোগ রাখবেন আমরাই আপনাদেরকে বলে দেব অনেকে আছে আপনার নার্সারিতে চারা বিক্রি করে পরে যদি কেউ ফোন দেয় কাস্টমার তাদের ফোনও ধরে না আমরা কিন্তু তেমন না আমরা সবসময় আপনার যতটুকু হেল্প প্রয়োজন আমরা দিতে থাকবো আপনাকে শুধু আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে হবে আপনি না জিজ্ঞেস করলে কিন্তু ভাই আমরা বলবো না আপনাকে অবশ্যই আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই সমস্যা এইটা কখন কি দেব এটা অবশ্যই আমাদের কাছ থেকে আপনি শুনে নেবেন আচ্ছা তো আমাদের এখানে আসার জন্য ভাই আপনাকে অনেক ধন্যবাদ আবার আসবেন আমাদের এখানে ইনশাআল্লাহ যদি আপনাদের সারা ভালো হয় আর ভালো যদি ফল পাই অবশ্যই অবশ্যই আপনাদের এখানেই আসব এবং অন্য ধরনের হ্যাঁ বাগান বিদেশি ফলের বাগান হ্যাঁ এখানে তো আমি দেখেছি না যে এমনি মানে পতিত জমি পড়ে আছে সব বাগান ছাড়া তো আর কিছুই দেখা যায় আপনার আশেপাশে আপনি যতদূর তাকাবেন শুধু ফল বাগান তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আবার আসবেন আপনার বন্ধু-বান্ধব নিয়ে আমাদের চুয়াডাঙ্গা জেলা যে বিভিন্ন ধরনের ফলের বাগান আছে ফলের বাগানগুলা ভিজিট করে যাবেন আর সামনের মাসে হয়তো আমাদের যে কমলাটা অনেকে বলে কমলা নিয়ে বিভ্রান্তের ভেতরে আছে যে কমলা টক হয় এই হয় সেই হয় তো কমলা চাষ করলে হবে না কমলা যারা চাষ করে তাদেরকে অরিজিনাল জাতের চাষটা করতে হবে আমাদের যে কমলার প্রজেক্টটা আছে সামনের মাসে আসলে আপনারা বাগান থেকে ফল ছিঁড়ে খেতে পারবেন এবং অনেক সুস্বাদু এবং হলুদ কমলা আপনারা আসবেন আপনাদেরকে কমলা খাওয়ার দাওয়াত থাকলো ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ যদি তৌফিক দেয় দান করে অবশ্যই অবশ্যই আসা হবে তো ভালো থাকবেন আচ্ছা তো দর্শক বন্ধুরা যে ভাই আসছিল এই যে চারা নিতে চারা নিয়ে যাবে এখন আমরা চারাগুলো প্যাকেটিং চলছে আমরা এটা টেনে দিব টেনে আমরা দিয়ে দেব টেনে চলে যাবে এটা রাজশাহীতে তো যাদের এই চারার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে চারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে সে প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।